দুর্ভিক্ষের ও স্বামী অখণ্ডানন্দের অনশনের সংবাদ পাইয়া বেলুড় মঠ হইতে স্বামী শঙ্করানন্দ দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্য করিতে আসিয়াছেন। তিনি বলিলেন, মহারাজ, আপনি না খেলে আমি খাব কি করে, আর না খেলে কাজই বা করব কি করে? দরিদ্রদের কষ্ট কিছু নিবারণ হইবে বুঝিয়া স্বামী শঙ্করানন্দের অনুরোধে তাহার সঙ্গে অখণ্ডানন্দ অল্প অল্প অন্ন গ্রহণ করিতে আরম্ভ করেন। ইতিমধ্যে দুর্ভিক্ষের প্রকোপ কিছু কমিয়া আসিয়াছে, নূতন আশুধান্য কিছু কিছু ঘরে উঠিয়াছে। সেবার স্বামী শঙ্করানন্দের পরিচালনায় মুর্শিদাবাদে রামকৃষ্ণ মিশন কর্তৃক 5 মাস সেবা কার্য অনুষ্ঠিত হয়। ইহাতে 45 খানি গ্রামের লোক সময়োপযোগী সাহায্য পাইয়া বাঁচিয়া যায়। আশ্রমের সেবক ও বন্ধুগণ এই কাজে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন। আশ্রমে প্রতিপালিত গোর্খা বালক রণবীর সিং এই রিলিফে উল্লেখযোগ্য অংশগ্রহণ করে। অন্যান্য আশ্রম বালকও কিছু কিছু টাকা সংগ্রহ করিয়া ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ, নোয়াখালী প্রভৃতি জেলার দুর্ভিক্ষ ক্লিষ্টদের সাহায্যকল্পে প্রেরণ করে। রিলিফ কার্য শেষ হইবার কয়েক মাস পরে একটি 3 বৎসরের অনাথ বালকের সংবাদ পাইয়া তাহাকে আনিবার জন্য অখণ্ডানন্দ বিদ্যালয়ের একজন শিক্ষককে শিলিগুড়ি পাঠাইয়া দেন। অনাথ বালক ধরমলাল সিং একটি গাছের নিচে রোগে অনাহারে মৃতবধ করিয়াছিল। স্থানীয় পুলিশ তাহাকে সেখানকার হাসপাতালে লইয়া যায়। আশ্রম হিতৈষী যদুপতি চট্টোপাধ্যায় বিশেষ চেষ্টা করিয়া ওই বালকটিকে এভাবে না পাঠাইয়া দিলে হাসপাতালেই সে মৃত্যু মুখে পতিত হইত। এই সময়ের কিছু পূর্বেই ম্যাজিস্ট্রেটের অনুরোধে 3 বৎসরের অনাথা একটি রুগ্না বালিকাকে আশ্রমে রাখিতে হয়। সেবা যত্নে কিছুটা সারিয়া উঠিলেও বালিকাটির রোগ আবার বাড়ে, শেষে কৃমি বিকারে সে মারা যায়। অনুরূপ অনুরোধে আজু বিবি নামনি একটি মুসলমান বালিকা ও তাহার সহোদর মওলা শেখকে আশ্রমে রাখিতে হয়। কিছুদিন পরে আশ্রমের তৃতীয় শিক্ষক তোয়াজি শেখের বাটিতে মেয়েটিকে রাখিবার ব্যবস্থা হয়। 2 মাস পরে জনৈক মুসলমান ভদ্রলোক তাহাকে লইয়া গিয়া প্রতিপালন করেন। মওলা শেখ আশ্রমে লালিত পালিত হইয়া বিভিন্ন বিভাগে শিক্ষা পাইতে থাকে। এই কালে কয়েক বৎসর যাবৎ শিবনগর আশ্রমে শ্রী রামকৃষ্ণ দেবের ও স্বামী বিবেকানন্দের জন্মোৎসব সম্পন্ন হয়। ইহার ব্যয়ভার বহন করিতেন কাশিমবাজারের মহারাজা। বহরমপুরের ভদ্রমহোদয়গণ ও প্রতিবেশী হিন্দু মুসলমান জনসাধারণ করিতেন। আশ্রমে আনুষ্ঠানিকভাবে কোনো ঠাকুর প্রতিষ্ঠা করা হয় নাই। উৎসবাদির সময় দেওয়ালে টাঙানো শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির সামনেই ভোগ নিবেদন করা হইত। দরিদ্র নারায়ণ সেবাই এই মহোৎসবের প্রধান অঙ্গ। এই প্রসঙ্গে স্বামী অখণ্ডানন্দ বলিতেন, মহোৎসব হচ্ছে, আশ্রমের সামনে বড় রাস্তায় শত শত ক্ষুধাতুর নরনারী পাতা নিয়ে বসে গেছে, এদিকে খিচুড়ি আর বেরোচ্ছে না, ওদিকে ঠাকুরের প্রতিকৃতির সামনে ভোগ দেওয়া হচ্ছে, দেরি দেখে ঠাকুর বলছেন, ওরে ওই যে সব পাতা নিয়ে বসে আছে, ওরা সব খাবার জন্য হাঁ করে রয়েছে, ওদের মুখেই যে খাবো, ওই পাতায় আমায় ভোগ দে। ঠাকুরকে এই কথা বলতে শুনে যারা খিচুড়ি আনতে দেরি করছে তাদের তাড়া দিলাম। এরপরেই সকলে তাড়াতাড়ি পরিবেশন শুরু করে দিলে। খিচুড়ি পাতে পড়তে না পড়তে সবাই খেয়ে ফেলতে লাগলো।
মন্দিরে বিগ্রহের সামনে যেভাবে অন্নভোগ নিবেদন করা হয়, অখণ্ডানন্দ সেইভাবেই মহোৎসবে দরিদ্র নারায়ণ ভোজন করাইতেন। উৎসবের শেষে দু চারিটি প্রসাদ কণিকা ধারণ করিয়া পরম তৃপ্তি লাভ করিতেন। 1910 খ্রিস্টাব্দে আশ্রমে শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব সমারোহ সহ অনুষ্ঠিত হইল। তিথি পূজার দিন যথারীতি শ্রী শ্রী ঠাকুরের পূজা ও হোমের পর ছাত্রদের খাওয়ানো হয়। 8 দিন আশ্রমে অবারিত দ্বার, যে আসিল সেই বসিয়া প্রসাদ পাইল। রবিবার প্রায় 1500 দরিদ্র নারায়ণের সেবার পর এই বৎসরই প্রথম জনসভায় শ্রী শ্রী ঠাকুরের জীবন ও মিশনের লোককল্যাণ চেষ্টা সম্বন্ধে বক্তৃতার ব্যবস্থা হয়। তদানীন্তন বহরমপুরের ছাত্র সমাজ অখণ্ডানন্দের সহিত ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পাইত। বহরমপুরে আসিলে তিনি কলেজের ছাত্রাবাসে যাইতেন। কলেজের ছাত্রগণও ছুটির দিনে আশ্রমে আসিত। এমনই একজন ছাত্র লিখিতেছেন, 1910 সালের কথা, তখন স্বামী অখণ্ডানন্দের ব্যক্তিত্ব ও তাঁহার আশ্রম সে অঞ্চলে অতি পুরাতন হইয়া গিয়াছে। বহরমপুরে কলেজ জীবনে প্রবেশ করিয়াই তাঁহাকে এবং তাঁহার আশ্রম দর্শনের জন্য আহারের পর দিনের ট্রেনে গিয়াছিলাম। আমরা অনেক ছাত্র অনেকবার তাঁহার আশ্রমে গিয়াছি। কলেজের ছাত্র যাইলে তিনি বড় সন্তুষ্ট হইতেন, তাঁহার জীবনের বহু কাহিনী ও অভিজ্ঞতা বলিয়া মুগ্ধ করিয়া রাখিতেন। অনেকবারই বহরমপুর ফিরিবার বৈকালীন ট্রেন ফেল হইয়া যাইত। পরে বুঝা যাইত রাত্রে আটকাইয়া রাখিবার জন্য তিনি ঐরূপ করিতেন। এইরূপ রাত্রিবাসের প্রথম সুযোগে দেখিলাম সান্ধ্য ভজনের পর আশ্রমস্থ বালকগণ পড়িতে বসিল। তন্মধ্যে যে দু একটি বালক নিদ্রাভিভূত হইতেছিল তাহাদিগকে তিনি কঠোরভাবে শাসন করিতেছিলেন। শুইতে গিয়া দেখিলাম একটি বালক জ্বরে ভুল পকিতেছে। ঘরে কেরোসিনের লণ্ঠনটি বাহিরে সরাইয়া একটি মোমবাতি জ্বালিয়া দিয়া স্বামীজি ছেলেটির মাথার কাছে বসিলেন। বুঝিলাম বালকটির জন্য তিনি বিশেষ চিন্তিত। আমাদের আশ্রম যাতায়াতকালে আরেকটি 13 বৎসরের বালকের টাইফয়েড হইয়াছিল। সে বহরমপুরের এক ডাক্তারের ব্যবস্থায় চিকিৎসিত হয় এবং কলেজের বহু ছাত্র পালাক্রমে রাত্রে গিয়া তাহার শুশ্রূষা করিয়া আসিত। প্রথম বালকটির 9 বৎসর বয়স। জ্বর হইবার কয়েক ঘন্টার মধ্যেই তাহার বিকার দেখা দেয়। মাত্র 2-3 দিন পরে বেশ সজ্ঞানে ভগবানের নাম উচ্চারণ করিতে করিতে সে দেহত্যাগ করে। যথাযথ চিকিৎসা ও সেবা শুশ্রূষার ব্যবস্থা করিতে না পারায় অখণ্ডানন্দ মর্মান্তিক বেদনা বোধ করিলেন। দ্বিতীয় বালকটির বয়স 13 বৎসর। সে মাসাধিক কাল অবিরাম জ্বর ভোগ করিয়া অবশেষে নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এ ছেলেটির চিকিৎসা ও সেবা শুশ্রূষার চূড়ান্ত হইল। 1 মাস ধরিয়া বহরমপুর কলেজের ও নানা স্থানের প্রায় 40-50 জন ছাত্র পালা করিয়া নিয়মিতভাবে আশ্রমে আসিয়া দিবারাত্র বালকটির সেবা করে। মৃত্যুর পূর্বে এই বালকটি ভগবানের নাম কীর্তন শুনিবার আগ্রহ প্রকাশ করায় তাহার ইচ্ছানুসারেই আশ্রমে গীত ভজনটি গাওয়া হয়। বালকদের সঙ্গে মুমূর্ষু বালক যখন তন্ময় হইয়া ভগবানের নাম উচ্চারণ করিতেছিল তখন শয্যা পার্শ্বে উপবিষ্ট অখণ্ডানন্দের এক অপূর্ব দর্শন হয়। তিনি দেখিলেন
বালকটির পঞ্চ প্রাণ পঞ্চ জ্যোতিরেখায় বিভক্ত হইয়া শ্রী শ্রী ঠাকুরের করাঙ্গুলির অগ্রভাগ স্পর্শ করিয়া রহিয়াছে। আর ঠাকুর বলিতেছেন, ওরে, ওকে যে আমি আকর্ষণ করে নিচ্ছি। দর্শন শেষ হইবার সঙ্গে সঙ্গেই বালকটির প্রাণবায়ু বহির্গত হইয়া যায়। অখণ্ডানন্দের এই সময়ের মনোভাব মাদ্রাজ মঠে রামকৃষ্ণানন্দ স্বামীকে লিখিত একটি পত্রে ফুটিয়া উঠিয়াছে। ভাই শশী, তুমি আমার শ্রী শ্রী বিজয়া দশমীর প্রণাম আলিঙ্গন ও ভালোবাসা জানিবে, এবং আশ্রমের ছেলেদের ও সকলের বহু বহু সাষ্টাঙ্গ প্রণাম ও ভালোবাসা জানিবে। আশ্রমে গত 7ই ভাদ্র ও 10ই আশ্বিন একটি ব্রাহ্মণ ও একটি কায়স্থ বালক জ্বরে মারা গিয়াছে। প্রথম বালকটি 2-3 দিনের জ্বর বিকারে মারা পড়ে। তাহার চিকিৎসা ও সেবা শুশ্রূষার সুযোগ আদৌ ঘটে নাই। মৃত্যুশয্যায় ছেলেটির পূর্ণ সাত্ত্বিক ভাবের উদয় হয়। কেবল তন্ময় হইয়া সে শ্রী শ্রী ঠাকুরের নাম করিয়াছে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত তাহার পূর্ণ জ্ঞান ছিল। তাহার পর দ্বিতীয় বালকটি প্রায় 34 দিন একা জ্বরি ভোগ করিয়া অবশেষে নিউমোনিয়ায় আক্রান্ত হয়। আশ্রমের এই বিপদের সময় বহরমপুর কলেজের ছাত্রদের সহৃদয়তার যথার্থ পরিচয় পাইয়াছি। ইহার পূর্বে আশ্রমের কার্যে এখানকার ছাত্রদল আর কখনো এরূপে ভাঙিয়া পড়ে নাই। এই ছেলেটির মৃত্যু আশ্চর্য। আমাদের শ্রী শ্রী ঠাকুরের নাম ছাড়া এই ছেলেটির মুখে আর কোনো কথা ছিল না। মহাসাধক ও ভক্তগণের এইরূপ মৃত্যু বাঞ্ছনীয়। গত 15ই আশ্বিন রবিবার লোকান্তরিত দুইটি বালকের কল্যাণ কামনায় আশ্রমে কলেজের ছাত্রগণ শ্রী শ্রী ঠাকুরের পূজা মহাসমারোহে করিয়া তাঁহার নাম সংকীর্তন করিয়াছিল। তাহার পর প্রায় 60 জন ভক্ত প্রসাদ ধারণ করিয়া তৃপ্ত হয়। এই মহা বিপদের মধ্যে পড়িয়া আমি শ্রী শ্রী ঠাকুরের যেমন অপার করুণা ও মহিমা অনুভব করিতেছি, তেমনটি আর অন্য সময় করি না। ছেলে দুইটি বড় ভালো ছিল, এবং এক মাসের মধ্যেই দুইটি মারা পড়ায় আমি অতি কষ্টেই এখন কাল যাপন করিতেছি। ভাই, আশীর্বাদ করো, শ্রী শ্রী প্রভুর নিকট প্রাপ্ত মহা বিপদকেই যেন আমি পরম সুখ জ্ঞানে বুক পাতিয়া লইতে পারি। ইতি তোমার দাসানুদাস অখণ্ডানন্দ। আশ্রমের সাময়িক অভাব অনটন সত্ত্বেও সামাজিকতার দিকে অখণ্ডানন্দের দৃষ্টির অভাব ছিল না। বিজয়া দশমীর পর কয়েকটি যুবক বহরমপুর হইতে আশ্রমে আসিয়াছে। প্রণাম ও কোলাকুলির পর অখণ্ডানন্দ তাহাদের মিষ্টি মুখের ব্যবস্থা করিবার জন্য ভিতরে গেলেন। এক চামচ চিনি আনিয়া সকলকে একটু একটু দিয়া জল খাইতে দিলেন। কোনো অতিথি অভ্যাগত আসিলে তাহাকে পরিতৃপ্তি করিয়া খাওয়াইতে বড় ভালোবাসিতেন অখণ্ডানন্দ। এক সময়ে আশ্রমে পাচক ব্রাহ্মণ কেহ ছিল না, তিনি স্বয়ং রন্ধন করিতেন। তখন কাঠ ও ঘুটের সহিত তুষের জালে আশ্রমে রান্না হইত। জাল ঠেলিয়া দিবার জন্য একটি লোহার শিক থাকিত। এইরূপে জাল ঠেলিবার সময় সেই তপ্ত শিকে হাত ঠেকিয়া অখণ্ডানন্দের হাতে ফোসকা পড়িয়া ক্ষত হয়। এই সময় তাহার কোনো সহকারীও ছিল না, তাই লোকাভাবে ক্ষতের বেদনা ও অন্যান্য শারীরিক কষ্ট নির্বিকারভাবে সহ্য করিয়া দিনের পর দিন রন্ধন ও পরিবেশনাদি কার্য তিনি সানন্দে চালাইয়া যান। তাহাকে কেহ এই কষ্টের কথা উল্লেখ করিলে তিনি বলিতেন, সন্ন্যাসীর জীবনে এসব কষ্ট তো কিছুই নয়।
এসব যারা সহ্য করতে পারে না তাদের সন্ন্যাসী হওয়া বৃথা। যারা উঁচু তালগাছের মাথা থেকে নির্ভীকভাবে লাফ দিতে পারে, যারা উত্তাল তরঙ্গ সংকুল গঙ্গার এপার ওপার সাঁতরিয়ে যেতে সাহস করে, তারাই কেবল সন্ন্যাসী হবার উপযুক্ত। পূর্বোক্ত কলেজের ছাত্রটি অখণ্ডানন্দের সহিত আলাপ করিয়া আশ্রম বালকগণের পূর্ব ইতিহাস কিছুটা জানিয়া লইল। কেহ ক্যাম্বেল, কেহ বহরমপুর হাসপাতাল হইতে প্রেরিত, কাহাকেও বনে জঙ্গলে বা মেলায় হারানো ছেলে হিসাবে পাওয়া গিয়াছে, কাহাকেও বা মহামারীতে মা বোন আত্মীয় স্বজনের মৃত্যু হওয়ায় পাওয়া গিয়াছে। আশ্রমের বালকেরা বিভিন্ন শ্রেণীর ও বিচিত্র স্বভাবের, কিন্তু স্নেহময় অখণ্ডানন্দ তাহাদিগকে লালন পালন করিয়া একটা অলৌকিক স্নেহের আবেষ্টনে ঘিরিয়া রাখিয়াছিলেন। ছাত্রটি লিখিতেছে, আমি 1910-11 খ্রিস্টাব্দে আশ্রমে কয়েকবার গিয়াছিলাম। সেই সময় ফ্লোরেন্স নাইটিঙ্গেল ও কাউন্ট লিও টলস্টয়ের মৃত্যু সংবাদ জানা যায়। স্বামীজি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনচরিত ও তাঁহার লিখিত সেবার নিয়ম সম্বন্ধে পুস্তক লাইব্রেরির জন্য আনাইয়াছিলেন দেখিয়াছি, এবং টলস্টয়ের পুস্তকের জন্য দোকানে অর্ডার দিয়াছিলেন। নাইটিঙ্গেলের একখানি ছবিও তাঁহার ঘরের সামনে টাঙানো ছিল। তাঁহার স্মরণশক্তি অতি প্রখর ছিল। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস তিনি ভালো রূপে অধ্যয়ন করিয়াছিলেন। সর্বদাই বেদ বেদান্তের পাঠ ও চর্চা করিতেন। বেদ হইতে দেশের জন্য একটি প্রার্থনা লিখিয়া দিয়াছিলেন। সেই প্রার্থনাটি, আ ব্রহ্মণ ব্রাহ্মণ ব্রহ্মবর্চসি জায়তায়া মাষ্ট্রে রাজন্যহ শূর ঈশা ব্যোতি ব্যাধি মহারথ জায়তং দোগ্ধ্রি ধেনুর্বোহানাশুহ সপ্তিহি পুরন্ধ্রির যোর্ষা জিষ্ণু রথেষ্ঠ সভেয় যুবাস্য যজমানস্য বীরো জায়তং নিকামে নিকামে নহ পর্জন্যো বর্ষতু ফলবত্যো না ঔষধয়ো পচ্যন্তাং যোগক্ষেমো নহ কল্পতাম। অর্থাৎ, আমাদের দেশে ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ বীর রাজা সাহসী যোদ্ধা দুগ্ধবতী গাভী ভার বহনক্ষম বলদ দ্রুতগামী অশ্ব গৃহলক্ষ্মী নারী জয়শীল রথী সভ্য যুবা জন্মগ্রহণ করুন, এই যজমানের বীর পুত্র জন্মগ্রহণ করুন, যথা সময়ে বৃষ্টি হোক, ঔষধিগুলি সফল হোক, অপ্রাপ্ত বস্তু যেন আমরা পাই এবং প্রাপ্ত বস্তু যেন রক্ষণ করতে পারি। মুনি ঋষিদের সুগভীর দেশপ্রেমের জ্বলন্ত নিদর্শন এই প্রার্থনাটি সম্বন্ধে অখণ্ডানন্দ বলিতেন, এখন যেমন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান জাতীয় সঙ্গীত, সেইরূপ বৈদিক যুগে এই প্রার্থনাটি জাতীয় সঙ্গীতেরই পদবাচ্য। অনাবৃষ্টি দেখা দিলে কৃষকগণ স্বামী অখণ্ডানন্দের নিকট আসিয়া বলিত, ঠাকুর যাহাতে বৃষ্টি হয় প্রার্থনা করুন। তিনি এই বৈদিক মন্ত্রে কখনো বা গুরুগম্ভীর স্বরে সারা রাত্রি প্রণব উচ্চারণ করিয়া বৃষ্টির জন্য প্রার্থনা করিতেন। দুই একদিন মধ্যেই বৃষ্টি পড়িত। সন্ধ্যায় উন্মুক্ত আকাশতলে উপবিষ্ট থাকিয়া তিনি বৃষ্টিতে ভিজিতেন। তখন আশ্রমবাসী কেহ তাড়াতাড়ি ছাতা আনিয়া খুলিতে চাইলে তিনি বাধা দিয়া বলিতেন, বৃষ্টিতে ভেজো, কারণ আমরা যে জল চেয়েছি পালালে চলবে না, ছাতাও খুলতে পাবে না, তাহলে বৃষ্টি ভয় পেয়ে পালাবে। 1911 খ্রিস্টাব্দের অগস্ট মাসে কার্যোপলক্ষে একদিন অখণ্ডানন্দ বহরমপুরের কলেজ ছাত্রাবাসে গিয়াছেন।
সেখানে সেদিনকার সংবাদপত্রে রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম দিকপাল স্বামী রামকৃষ্ণানন্দের দেহত্যাগ সংবাদ জানিতে পারিয়া মর্মাহত হইলেন। ছাত্রদের নিকট শশী মহারাজের অপূর্ব ত্যাগ ও নিষ্ঠার কথা কীর্তন করিয়া তাহাদিগকে উদ্বুদ্ধ করিতে চেষ্টা করিলেন। এই বিয়োগ বেদনা অপগত হইতে না হইতে 13 অক্টোবর দার্জিলিং শৈলে স্বামী বিবেকানন্দের মানুষকন্যা ভগিনী নিবেদিতার দেহত্যাগের সংবাদে বিশেষ ব্যথিত হইয়া অখণ্ডানন্দ স্বামী 4 দিন অন্ন গ্রহণ করিতে পারেন নাই। ওই কয়দিন শুধু র চা পান করিয়া কাটাইয়াছিলেন।